আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর কাত প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে ক্লাসটা হচ্ছে ক্লাস এইট এর শিক্ষার্থীদের জন্য অর্থাৎ অষ্টম শ্রেণীতে যারা পড়ো যে পরীক্ষার্থী তাদের জন্য বৃত্তের দুই আমরা করবো দুই ও উভয় তিন উপাদ্য দুই ও উবাধ তিন এই দুটো উপাদ্য সেম উপপাদ্য জাস্ট বিপরীত বলতে পারি এই দুইটো উপপাদ্য আমরা করবো এই দুটো উপপাধ্যের কায়দা এবং নিয়ম যাই বলি না কেন সবই সেম যেমন প্রথম ওই বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী অর্থাৎ জ্যা তো আমরা জানি কাকে বলে বৃত্তের উপরে যে কোনো দুইটি বিন্দু সংযোগ রেখাংশ অংশ হচ্ছে জ্যা তো বলছে সমান জ্যা মানে এবি জ্যাটা তুমি আঁকবে এবি জে আঁকার পরে এবি জ্যায়ের সমান করে আরেকটা যা সিডি আঁকবে এবি জায় সমান করে আরেকটা যা সিডি আঁকবে এই দুটো সমান যা হবে এবং সেই দুটো কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত আমি আবার বলছি ও কেন্দ্র বিশ্ব একটা বৃত্ত আঁকবে তারপর এ বি যে আঁকবে এই দুটি সম দূরবর্তী প্রমাণ করতে হবে কারণ এই জাদুটি সমান করে আঁকবে তো প্রথমে আমরা একটু চিত্রটা আঁকবো সবাই একটু দেখো চিত্র দিকে তাকাও কিভাবে আমরা চিত্রটা আঁকতেছি চিত্রটা আঁকলেই অর্থাৎ এই উভয় দুইয়ের চিত্র আঁকতে পারলে উপাদ তিনের চিত্র আঁকতে পারবে তো আমরা একটা জুমের সাহায্য নিয়ে আমরা একটু একটা বৃত্ত আঁকি এই বৃত্ত আঁকলাম এই বৃত্তটা জুমের সাহায্যে আঁকবো যে কোনো ব্যসার নিয়ে বৃত্ত আঁকব বৃত্ত আঁকার পরে আমরা কি করব দুটি জে আঁকবো তো এই আমি কি বলবো যে এই একটা যে আঁকার পরে কম্পাস দিয়ে এর মাপ নিবে মাপ নিয়ে ঠিক সমান করে আর একটা জে আঁকবে এখন অনেক অনেকে মনে করে স্কেল দিয়ে উপরে স্কেল ধরে উপরে একটা দাগ দিব নিচে একটা দাগ দিব অথবা আমি বৃত্ত আঁকলাম রাখলাম কিন্তু আমার এরকম সমান্তরাল হলো না একটা যা এরকম গেল আর একটা যা একটু দেখাচ্ছি ভালো করে খেয়াল করো একটা যা তুমি এরকম এঁকে ফেললে একটা যা তোমার এরকম ব্যাকা হয়ে গেল আর একটা যা এরকম সোজা হয়ে গেল। তাতেও কোনো সমস্যা নেই মেন হচ্ছে দুটো যা জানি একই দৈর্ঘর হয় এই দুটো যা জানি একই দৈর্ঘ্য হয় হচ্ছে মেন কথা কথা বোঝা গেছে এরকম সমান্তরাল হতে হবে এমন কোনো কথা নেই মানে এবি যা আঁকবে এরপরে সিডি যা এব এর মতো জানি হয় এবিজে একবে সিরিজে এবির মতে হয় তারপরে মধ্যবিন্দু এরপর মধ্যবিন্দুর সাথে কেন্দ্র যোগ করবে মধ্যবিন্দুর সাথে কেন্দ্র ধরো এখানে কেন্দ্র এই কেন্দ্র এর মধ্যবিন্দু মধ্যবিন্দু তোমরা স্কেল দিয়েও করতে পারো বা তুমি মধ্যবিন্দু কম্পা দিয়ে করতে পারো স্কেল এই কম্পাস দিয়েও করতে পারো স্কেল দিয়ে করলিয়ানাপ তো মধ্যবিন্দু যোগ করে দিবে তো যদি যদি স্বররেখা দুটো সমান্তরাল হয় তাহলে মধ্যবিন্দু দেখবে সমান একই স্বরলেখায় অবস্থান করবে অথবা আমার আমার মেন টার্গেট হচ্ছে কেন্দ্রের সাথে মধ্যবিন্দু যোগ করা এই রেখাটা সমান হতে হবে বা একই রেখা হতে হবে এমন কোনো কথা নেই এটা হচ্ছে মধ্যবিন্দু হ্যাঁ তো আমি নাম দেই একটু নাম দিলে বইয়ের সাথে মিল করে নাম দেই বইয়ে কিন্তু এবি দেওয়া আছে এটাকে এবি এটাকে দেওয়া আছে সিডি তাহলে মনে করি এবি ও সিডি দুটি সমান যা আর বৃত্ত হচ্ছে ও কেন্দ্র বৃত্ত এর এবয়ের উপর ওই লম্ব এটা ওই লম্ব এবং সিডি জায়ের উপর ও লম্ব এই যে লম্বা আঁকছি এই লম্বটাই দ্রুত নির্দেশ করে এই লম্বটাই কিন্তু দ্রুত নির্দেশ করে ঠিক আছে এরপরে অঙ্কন কি করবে অঙ্কন হচ্ছে লম্বা আঁকবে কি হবে এ বিয়ের এর মধ্যবিন্দু আমি আবার বলতেছি লম্বা আঁকবে মধ্যবিন্দু যোগ করবে মধ্যবিন্দু কেন্দ্রের সাথে যোগ করবে আর সিডি এর মধ্যবিন্দু কেন্দ্রের সাথে যোগ করবে তাহলে লম্ব হয়ে যাবে আর লম্বই দ্রুত নির্দেশ করে এতটুক বুঝছো না এতটুকু কারোর প্রশ্ন আছে কি না আগে বলো তাহলে আমরা একটা বই দেখে আসি যে বইয়ে এতটুকু কি লেখছে বইয়ে দেখো একটু মিলিয়ে দেখি যে মনে করি তোমরা একটু তাকাই দেখতে পাবে আমি এটা মুছে দিচ্ছি মনে করি ও কেন্দ্রপৃষ্ট বা ও বৃত্তের কেন্দ্র তোমরা বই খুলে দেখতে পারো পেজ নাম্বার হচ্ছে বইয়ের পৃষ্ঠা নাম্বার আমি বলছি বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো একান্ন পৃষ্ঠা একশো একান্ন পৃষ্ঠা তাহলে এই হচ্ছে লেখাটা ভালো করে দেখো মনে করি ও কেন্দ্রপৃষ্ট বৃত্তে এই ও কেন্দ্রপৃষ্টবিত্তে এব সিডি দুটি সমান দেয়া এরপরে প্রমাণ করতে হবে যে ও থেকে এবি ও সিডি এর উপর যেদয় দেওয়া হয় সমুদ্রবর্তী ও থেকে এই এই এবি যা যে দূরে অবস্থিত সিডি যে একই দূরে অবস্থিত এটা প্রমাণ করতে হবে এরপর অঙ্কন ও থেকে এবি ও সিডি এর উপর যথাক্রমে ওই এবং ও এফ এই লম্ব এঁকেছি এরপর আমরা কি করব এরপর আমরা যেটা করব এরপর আমরা যেটা করব। সেটা হচ্ছে ও কমা এ ও কমা সি যোগ করব ও কমা এ এবং ও কমা সি যোগ করব তা আমরা আবার বলে চলে যাই আমরা ও কমা এ ও সি যোগ করে দিই অনেকে প্রশ্ন করবে যোগ করে লাভ কি আমার প্রমাণ করতে হবে মানে প্রমাণ করতে হবে ওই সমান ওয়ে আর ওয়েফ সমান প্রমাণ করতে হবে তো ওই আর ওয়েফ সমান প্রমাণ করার জন্য আমি দুটো ত্রিভুজ বানালাম এটা হচ্ছে ও এ ই এটা হচ্ছে ও সি এফ এই দুইটা ত্রিভুজ সর্বসম করতে পারলেই সব সমান দুটো ত্রিভুজ সর্বসম করতে পারলে সব সমান আর সব সমান মানে সব সমান মানেই হচ্ছে তোমার এটাকে কিন্তু কি করা যাবে সর্বসম বলা যাবে তো আমি কিভাবে সব সমান প্রমাণ করবো সর্বসম প্রমাণ করবো সেজন্য আগে ত্রিভুজের বৈশিষ্ট্যতে যাই আমরা জানি লম্ব আঁক লম্বা আঁকলে হয় ঠিক আছে তার মানে এটা কিন্তু লম্বা হয়েছে অঙ্কনেও বলা হয়েছে লম্ব এঁকেছি ও ই উপর লম্ব আর ও এফ উপর লম্ব অঙ্কনেও কিন্তু বলা হয়েছে লম্বা আঁকি ঠিক আছে তো যদি লম্বা কি তাহলে আমার কিন্তু এই কোণ আর এই কোণ সমকোণ হয় এখন তোমাদের জিজ্ঞেস করি কোন ত্রিভুজের একটা কোণ সমকোণ হলে ত্রিভুজটি কী ত্রিভুজ হবে তোমরা বলবে যে এটা সমকোণী ত্রিভুজ তাহলে এইটাও একটা সমকোণী ত্রিভুজ আর এইটাও একটা সমকোণী ত্রিভুজ তো এই দুটো সমকোণী ত্রিভুজ দুটো সমকোণী ত্রিভুজের একটু ভালো করে তাকিয়ে দেখো বিপরীত বিপরীতভাবে কি বলে অতিভুজ বলে তাহলে এই ত্রিভুজের অতিভুজ আর এই ত্রিভুজের অতিভুজ এটা কিন্তু সমান কেন সমান কারণ ও থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে ও এ এবং ওসি সমান কেন সমান কারণ ব্যাসার্ধ আর ও এ কি এ ই ও ত্রিভুজের অতিভুজ ওসি কি ও সি এ ত্রিভুজের অতিভুজ ঠিক আছে তাহলে আমরা পেলাম ও এ সমান ওসি ঠিক আছে ও এ সমান ওসি পেলাম অতিভুজ পেলাম তাহলে অপরাটা বাহু লাগবে অপরাটা বাহু কি ভালো করে খেয়াল করো তুমি কিন্তু প্রথমেই এঁকেছ বি আর সিডি সমান তাহলে এই এই কি মধ্যে কিন্তু লম্ব অর্ধেক করে তাহলে এই হচ্ছে বি এর অর্ধেক এই হচ্ছে বি এর অর্ধেক তাহলে বি আর সিডি সমান হলে এর অর্ধেক আর সিডি এর অর্ধেকও কী হবে সমান হবে আর বি এর অর্ধেককে বলা যায় এই আর সিডি এর অর্ধেককে বলা যায় সি এফ ভালো করে খেয়াল করো যেহেতু যেহেতু আমরা এবি সমান সিডি যেহেতু এবি সমান সিডি প্রথমে এঁকেছিলাম তাহলে বি এর অর্ধেক আর সিডি এর অর্ধেক কি হবে সমান হবে আর বি এর অর্ধেক এই ও সিডি এর অর্ধেক সি এ বলা যায় বলা গেলে কি লাভ হলো যেহেতু সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের একটা বাহু আর অতিভুজ এরা সমান হলেই মানে সমকোণী ত্রিভুজ তিনটা দরকার হয় না কারণ সমকোণ কিন্তু আছে অলরেডি একটা কোন সমান আছেই তাহলে আর দুইটা জিনিস হলেই আমার সমকোণী ত্রিভুজ হয়ে যায় ঠিক আছে আর দুটো জিনিস হলে আমার সমকোণী ত্রিভুজ হয়ে যায় সেজন্য আমার নতুন করে আর সমকোণী ত্রিভুজ অন্য কোনো অন্য কোনো বাহু বা অন্য কোনো কোন সমান প্রমাণ করতে হবে না শুধু অতিভুজ আর অপর একটা বাহু এটা হলো অতিভুজ আর অপর একটা বাহু সমান হলে ত্রিভুজের সর্বসম হয়ে যায় আর মানে সব সমান সুতরাং ওই সমান ও যেহেতু সর্বসম সর্বসম মানে সব সমান সুতরাং ওই সমান ও ঠিক আছে আমি আবার একটু বই দেখাচ্ছি তোমাদের ভালো করে খেয়াল করো যে মনে করি ও কেন্দ্রবিশিষ্ট এই ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি ডি দুটি সমান যায় প্রথমে এবিজে যে আঁকবে কম্পাস ধরে কম্পাস ধরে মাপ নিয়ে সিডি যে আঁকবে তাহলে এ সমান যা পাবে ঠিক আছে এবি বি ও সমান যা পাবে প্রথমে এ বি যে আঁকবে কম্পাস ধরে মাপ নিয়ে সিডি তাহলে ও সিডি সমান যা পাবে কি এরপরে করবে প্রমাণ করতে হবে যে ও থেকে এবিও সিডি সমুদ্র উপর্তী হুবহু দেখে দেখে লিখতে পারো ও থেকে ও সিডি জায়ের উপর যথাক্রমে ওই ওই এবং ও এফ লম্ব আঁকবে কিভাবে আঁকবে মধ্যবিন্দুর সাথে যোগ করে দিবে তাহলে লম্ব হবে ঠিক আছে আমি আবার বলছি যে সমান্তরাল হতে হবে দুটো এমন কোনো কথা নেই ঠিক আছে এরপরে আমরা লম্ব আঁকলাম এবার ওকামায়ে কমা মাসি যোগ করে দিলাম যেহেতু লম্ব এঁকেছি আর লম্ব কি করে যেহেতু লম্ব এঁকেছি আর লম্ব কিন্তু আমার জ্যাকে সমদ্বিখণ্ডিত করে সমান দুই ভাগে ভাগ করে লম্ব জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে অর্থাৎ ওই লম্ব বি হুম এবং ও লম্ব সিডি তার সমান দুই ভাগে ভাগ করে এটা যেমন সত্য একটু আমি বললাম যে মধ্যবিন্দু যোগ করে লম্ব হয়ে যায় মানে একে অপরের সাথে রিলেটেড ঠিক আছে তাহলে এই আর বি সমান কারণ মধ্যবিন্দু বলছিলাম তোমরা লম্ব কথা লিখে দিবে এবং এই সাইড নোট দিবে যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো এ এর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে এই সাইড নোট দিবে এই এই লেখার পর আমি একটু লিখে দিচ্ছি এই লেখার পর হচ্ছে সাইড নোট দিবে এই লেখার পর এই লেখার পর ঠিক আছে তাহলে এই সমান হাফ এবি এবং সি এফ সমান হাফ সিডি পেলে তা যেহেতু এবি এর সিডি সমান তার মানে হাফ এবি হাফ সিডি সমান যে একটু আগে আমি দেখিয়েছি সুতরাং এই সমান সি এফ পেয়ে গেলে তোমরা এই সমান সি এফ কিন্তু তোমরা পেয়ে গেলে এরপর কি করবে এরপরে যেহেতু সমকুণ্ডী সমলম্ব সমলম্বাক্স ও এ ই এর সমকর ত্রিভুজ এবং ও সি এফ সমকরী ত্রিভুষ তার কি সমান ও এ সমান ও সি এবং এই সমান সি এফ এই যে পেয়েছি আমি এই সমান সি এফ পেয়েছি ঠিক না তাহলে দুটো জিনিস সমান হলেই সেই কথাই কিন্তু এখানে লিখে লিখে দেওয়া হচ্ছে তোমরা একটু ভালো করে তাকাইলে বুঝবে এই যে ও এ সমান ও অতিভুস একই বৃত্তের ব্যাসার্ধ এই সাইড নোটে এটা এবং আমি একটু থামো এটাকে সরিয়ে নিই এদের লেখাটাকে এই চিত্রটাকে কারণ চিত্রটা নলে ঝামেলা করছে এই যে চিত্রটাই পাশে নিয়ে গেলাম তাহলে ও সমান ওসি অতিভুজ এই সমান সিএফ এই সমান সিএফ এরপরে এই সমান সিএফ পেলাম আর পেলাম কি যেহেতু করে আমি একটু আগেই করে আসছি যে যে সমান হলে এদের অর্ধেকে সমান হবে তা ত্রিভুজ যা সর্বসম্মান মানে সব সমান সুতরাং ওই সমান ওয়েফ বললাম না দূরত্বই এখানে দূরত্বই কিন্তু আমার কিন্তু করে এখানে কিন্তু দূরত্বই আমার হচ্ছে নির্দেশ করে হচ্ছে দ্রুত নির্দেশ করে ওই আর লম্ব লম্বই দূরত্ব নির্দেশ করে কিন্তু ওই আর ওই কথা এখানে লিখে দেওয়া হয়েছে চার নম্বর ধাপে ভালো করে থাকো শোনো কিন্তু ওই এবং ওয়েফ কেন্দ্র থেকে ও থেকে যথাক্রমে বি জ্যা ও সিডি জ্যা দূরত্ব যেহেতু আমরা ওই আর ওয়েফ সমান প্রমাণ করেছি ত্রিভুজ সর্বসম করে আর ওই আর ওয়েফই কি দূরত্ব নির্দেশ করে সুতরাং এবি ও সিডি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী আমি আবার বলছি প্রথম কথা হচ্ছে যে এ বি একটা জ্যায় আঁকবো এ বি সমান করে কম্পাস দিয়ে এ বি সমান করে কম্পাস দিয়ে আমি কি করব সিডি সিডি জ্যায় আঁকবো ঠিক আছে সিডি জ্যায়কে এ বি এর মধ্যবিন্দু সিডি এর মধ্যবিন্দু নিয়ে লম্ব আঁকবো ও কমাই ও কমায় ও কমা এ যোগ করব কমা সি যোগ করবো এটা একটা ত্রিভুজ হবে এটা একটা ত্রিভুজ হবে লম্ব আঁকলে জ্যায়কে সমদ্বিখণ্ডিত করে যেহেতু এ বি আর সিডি সমান তাহলে এ বি এর অর্ধেক এই আর সিডি এর অর্ধেক সি এফ ও সমান হবে এবং এদের ব্যাসার্ধ অতিভুজ সমান হবে একই বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে তার এরপরে কি করব এরপরে যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে এই যে সম এই অতিভুজ সমান অতিভুজ এই সমান এ সর্বসম মানে সব সমান মানে সব সমান কিন্তু ওই এবং ওয়েফ কেন্দ্র থেকে কি নির্দেশ করে দূরত্ব লম্বাই হচ্ছে দূরত্ব নির্দেশ করে যে কথাটা বললাম অর্থাৎ আমরা লিখে দিব যে এ বি ও সিডি জেদায় জেদাই বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী প্রমাণিত তো আমি কিন্তু প্রথমেই বলেছি একটা কথা সেটা হচ্ছে উভয় তিন আর দুই এক কিন্তু উভয় দুই শুনেই বড় মনে তোমাদের মাথা কিন্তু গোলায় গেছে যে আল্লাহ উভয় দুই এত বড় তার উভয় তিন কি হবে আসলে গোলানোর কিছুই নেই সবাই দুইবার করে লিখবে বুঝে দেখবা একদম ইজি দুইবার করে যদি বুঝে লেখো দেখবে খুব ইজি কোনো কঠিন কিছু নেই তো দুই দুই যদি আমরা একই একই চিত্র চিত্র সব এক নতুন করে বলবো না এখানে জাস্ট উল্টো বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল জ্যা পরস্পর সমান এখানে বলছে সমান জ্যা সমুদ্রবর্তী এখানে বলছে সমুদ্রবর্তী যা সমান মানে এখানে সমান দেওয়া ছিল দূরত্ব সমান বের করতে বসে আর এখানে দূরত্ব দেওয়া আছে যা সমান বের করতে বলছে। আশা করি তোমরা দেশটা বুধ ধরতে পারছো একই কাহিনী লেখাটা একটু ভিন্ন হবে ও বৃত্তের কেন্দ্র আগে বলছিলাম সমান এখন বলবো ও থেকে উপর যথাক্রমে ওই এবং একই কথা এটাকে আকছিলাম অঙ্কনের মধ্যে এখানে ডাইরেক্ট এটাকে লম্বা আঁকছিলাম অঙ্কনের মধ্যে এখানে ডাইরেক্ট ঠিক আছে এরপরে কি করবো এই ডাইরেক্ট লম্বাকলাম তাহলে ওই এর ওয়েফ দূরত্ব নির্দেশ করে এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি আর এখানে আমরা চার নম্বর ধাপে লিখছিলাম যে দূরত্ব আর এখানে ডাইরেক্ট প্রথমেই দূরত্ব নির্দেশ করে বলে দিছি এবং দেওয়া আছে সমদূরবর্তী তার মানে ওই আর ওয়েব সমান এই ওই আর ওয়েব সমান দেওয়া আছে প্রমাণ করতে হবে এবি সমান সিডি অর্থাৎ এর আগে প্রমাণ করছি ওই সমান ওয়েব আর এখন এবি সমান সিডি প্রমাণ করতেছি ক্লিয়ার এবি সমান সিডি প্রমাণ করছি এখন আমরা যে কাজটা করবো তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এবি আর সিডি সমান প্রমাণ করব এক অঙ্কন ও এ ও কমা যোগ করি কারণ এখানে লম্ব আমি আগে এঁকে ফেলছি এখানে লম্ব কিন্তু আমার অঙ্কনের মধ্যে লেখা যাবে না ঠিক আছে তাহলে এখন প্রমাণ দেখো ঠিক একই নিয়ম সহজ প্রমাণ কঠিন কিন্তু না সহজ প্রমাণ যে এই যে এখানেও এর আগেও আমরা ওই লম্বে এবি ও এফ লম্বা সিডি দিছি এখানেও একই কথা লম্ব দিব তারপরে হচ্ছে এখন ওই এবং ওসি এফ সমকোণী ত্রিভুজ এর আগেও সমকোণী ত্রিভুজ দিয়ে করছি ওই ওসিএফ এখানে অতিভুজ সমান এখানে খেয়াল করো জাস্ট দুইটা জিনিস ভিন্ন কিরকম এর আগেরটায় এই আর সি এখানে ছিল আর এখন এটা উল্টে গেছে এই কথা কারণ হচ্ছে এই আর সি প্রমাণ করতে বলছে এই আর সিএফ করতে বলছে প্রমাণ করতে বলছে ঠিক আছে তোমরা দেখবে এইটাই এইটাই তোমার হচ্ছে পার্থক্য অর্থাৎ একটা ভালো করে বুঝে করলে এটাও তোমরা বুঝবে কারণ এখানে প্রমাণ করতে বলছে এবি অর্থাৎ ওই আর ও দেওয়া আছে ওই আর ও এফ কিন্তু আমার কিন্তু এখানে দেওয়া আছে তো সেক্ষেত্রে যদি দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমার যেটা দেওয়া আছে সেইটাই আগে লিখতে হবে আর যেটা প্রমাণ করতে হবে সেটা পরে লিখতে হবে তো ও এ আর ও সি অতিভুজ একই বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে এরপরে আমরা এটা কিন্তু এই সাইড নোট কিন্তু উল্টাপাল্টা করা আছে ওই সমান ও এফ কল্পনা কারণ ওই সমুদ্রবর্তী এবং ত্রিভুজ দেওয়ার এই সাইড নোট এ পর্যন্ত এরপরে এই কার অর্ধেক এই হচ্ছে বি এর অর্ধেক সিএফ কার অর্ধেক সিডি এর অর্ধেক তার মানে হাফ এ বি সমান হাফ সিডি উভয়পক্ষে হাফ বাদ দিয়ে সমান সিডি প্রমাণিত কথা হচ্ছে প্রমাণিত কথাটা লিখে দিবা এই বিষয় সিডি প্রমাণিত সাধারণ কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল সমান কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যা সমান আমি আবার একটু ব্রিফিং দিচ্ছি আবার একটু বলছি একটু ভালো করে খেয়াল করো তিন নম্বরটা একই চিত্র আঁকবে একটা বৃত্ত আঁকবে এব আঁকবে এব আঁকার পরে এবি যা সমান করে সিডি যে আঁকবে এরপরে লম্ব আঁকবে মানে মধ্যবিন্দু ওই এবং ওয়েব যোগ করবে ও কম আসি ও কম যোগ করবে এরপরে এখানে বলবো মনে করি বি ও সিটি দুটি সমান বলবো না বলবো মনে করি দুটি এরপর বলবো এবি ও সি ডি যা আহ ও থেকে ওই এবং ওয়েফ লম্ব আঁকি যাই দ্রুত নির্দেশ করে এখানে লেখা আছে সুন্দর করে এরপর বলবো যে ও দেওয়া আছে ওই সমান ওয়েফ হ্যাঁ প্রমাণ করতে হবে যে বি সমান সিটি এরপরে অঙ্কন হচ্ছে ও কমা এ ও কমা সি যোগ করবো এরপরে দুটো ত্রিপুষ সর্বসম করবো কারণ সমকোণী ত্রিপুষ কি কি কেমন সর্বসম হবে এই দুটো সমান আর আর তোমার হচ্ছে এই দূরত্ব সমান মানে সব সমান আর সব সমান হলেই আমার কি আসবে এই সমান আসবে সিএফ ঠিক আছে আর সি এফ কার অর্ধেক সিডি এর অর্ধেক এই কার অর্ধেক বি এর অর্ধেক তার মানে এবি সমান সিডি দুটো বাদ্য কিন্তু করে ফেললাম দেখো সবাই বুঝো কিনা কোনো প্রশ্ন আছে কিনা প্রশ্ন তাহলে প্রশ্ন করবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ